আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। বন্ধুরা, এখন একটা ব্যাপারি শার্ট কাটিং শেয়ার করব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। একটি ব্যাপারি শার্ট হাফ শার্ট হবে। এটা আমি কিভাবে কাটিং করতে হয় সেটা আমি সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্লেট ফাড়া কিভাবে দেবেন সেটা আমি দেখাবো। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা দেখুন, আমাদের কাপড় রয়েছে আড়াই গজ। আড়াই গজ কাপড়টাকে আমরা দুটি ভাঁজ করে নিলাম। আমি কাপড়টিকে দুটি ভাঁজ করে নিলাম, আমাদের মাপ অনুযায়ী আমরা একটা ভাঁজ করে নিলাম। দেখুন, আমার পাশের সাইড, এটার সাইড, সামনের সাইড, খোলা সাইড এবং আমাদের দুই পাশে খোলা সাইড। দেখুন, আমরা এখানে একটা মার্ক করব হাফ ইঞ্চ উপরে, আমরা একটা মার্ক করব আমাদের সেলাই মার্জিন। আর এটা দিলাম আমরা কাপড়টা সোজা কে নিব, আর এটা দিলাম আমাদের সেলাই মার্জিন। এখান থেকে আমরা 31.5 ইঞ্চি লম্বা একটা ব্যাপারি শার্ট কাটিং করব। দেখুন, 31.5 আমরা 32 নিব। এখানে আমরা 2 ইঞ্চি আমাদের কান্দিটা ঢালু দিব, দিয়ে আমরা এখানে মার্ক করে নেব। আমাদের মোড়া হবে বডি 4 ভাগের 1 ভাগ। আমাদের 36 ইঞ্চি বডি আছে, 36কে 4 ভাগ করলে হয় 9 ইঞ্চি। 9-তে আমরা একটা দাগ করে দেব। আর মূলের দাগ থেকে আমরা 7 ইঞ্চি নিচে একটা দাগ করব, যেটা আমাদের কুমোরের দাগ। এই দাগটা আমরা দিয়ে নেব। যখন ব্যাপারি শার্ট কাটবো তখন আমাদের টিকিনের জন্য, অর্থাৎ সামনে বা পিছনে টিকিন হবে, এই টিকিনের জন্য আমরা 1.5 ইঞ্চি কাপড় বাদ দিয়ে নেব। এখান থেকে আমরা দাগটা মেলে দিব। বন্ধুরা, আমাদের যে টিকিন হবে, টিকিনের জন্য আমরা 1.5 ইঞ্চি কাপড় রেখে দিলাম। দেওয়ার পরে আমাদের অরিজিনাল যে মাপটা হবে সেই মাপটা আমরা নেব। এখান থেকে আমরা কলারের ঢালু দিব 2.5 ইঞ্চি, আমাদের পুটের মাপ 9.5 অর্থাৎ 9 নেব। বডি 36কে 4 ভাগ করলে হয় 9 ইঞ্চি নেব। এবং এটা আমরা লুজ দিব 2.5 ইঞ্চি, অর্থাৎ 2.5 ইঞ্চি আমাদের মিডিয়াম লুজ। আমরা কোমরটাও নেব 36 অর্থাৎ 36কে 4 ভাগ করলে হয় 9, আমরা লুজ নেব 2.5 ইঞ্চি। আমরা বডিতে যা দিয়েছি, দেখুন আমরা বডিতে দিয়েছি 15, ঠিক এখানে আমরা 12.5-তে একটা দাগ করে দেব। নিয়ে আমরা দেখুন এই দাগগুলি আমরা মিলিয়ে দেব। বন্ধুরা দেখুন, আমি মার্কটা করে নিলাম। আমরা যখন কাবলির মাপ দিব তখন কিন্তু এটা আমরা বেশি করে ঢালু দিব, আর যখন ব্যাপারি শার্ট হচ্ছে তখন আমরা একটু কম করে ডাউন দিব। দিয়ে আমরা মোড়াটা একটু রাউন্ড করে নেব। বন্ধুরা, আমাদের কিন্তু ব্যাপারি শার্ট ড্রয়িং হয়ে গেল। আমরা এখন কাটিং করব। দেখুন, তার আগে একটু বুঝিয়ে নেই। আরমোল হবে বডি 4 ভাগের 1 ভাগ। আরমোল থেকে 7 ইঞ্চি নিচে আমাদের হবে কোমরের মাপ, এবং কোমরের মাপ উইথ যেখান থেকে আমরা পকেটটা লাগাবো, এখান থেকে আমরা পকেটটা লাগাবো এই মাথাটা এইটুকু, আর আমাদের পকেট হবে 6.5, এখান থেকে আসবে। অর্থাৎ আমরা যে কোমরের মাপ যেটা দিব সেখান থেকে আমাদের পকেটের মাপ শুরু। এটা হ্যামার হওয়ার পর আমরা পকেটে ঘাট করে নেব। দেখুন, আমি এখন কাটিং করে নিচ্ছি। আমরা বডিটি কেটে নিলাম। দেখুন, আমরা যে রাউন্ডটা দিব ব্যাপারি শার্টের, এই রাউন্ডটা কিন্তু আমাদের সুন্দর করতে হবে, তবে গা দেখতে ভালো লাগবে। রাউন্ডটা আমরা ঠিক এভাবে সুন্দর করে করে নেব। নিয়ে আমরা দেখুন, এখানে আমরা একটা কাট দিব, এটা আমাদের পকেটের মাথা।
এখান থেকে আমরা পকেট লাগাবো। হ্যামার করার পর এখানে আমরা পকেটের ঘাটটা করে নিব। এটাকে আমরা রেখে দেব। দেওয়ার পরে আমরা এখন পিছলা কাটবো। পিছলা কাটার জন্য আমরা কাপড়টাকে পুনরায় আবার ভাঁজ করে নিব। পিছলা পাট কাটার জন্য আমরা এই সামনাটাকে এর উপরে বসিয়ে দেব সমান করে, কেননা আমাদের সামনেও ঠিকিন হবে পিছনেও ঠিকিন হবে, তাই দুটি পাট আমরা এক সমান করে কেটে নেব। বন্ধু দেখুন, এটা আমরা সামনা পাটটা বর্ডের উপর ফেলার পরে দেখুন আমরা যে ঘাড়ি দিয়েছি 2 ইঞ্চি নিচে, এখানে আমরা একটা দাগ করে নেব। আর এই যে মাথা আছে এই মাথাতে একটা দাগ করে নেবেন। নেওয়ার পরে আমরা স্কেল দিয়ে এটাকে সমান করে নেব। 1.5 ইঞ্চি কাপড় এখানে আমরা বাদ দিব। ফুটের মাপ নিই, ফুটের মাপ আমাদের 15.9। এটাতে 1/2 ইঞ্চি শর্ট নেব, এটাতে 1/2 ইঞ্চি বেশি নেব। দেখুন আমরা 1/2 নিচ্ছি, এই দাগটা আমরা মিলিয়ে দিব, এটাকে কেটে নেব। দেখুন আমরা এখানে কাট দিয়ে নেব। তারপরে দেখুন আমরা যে প্লেটটা ফাড়া দেব, একটু পরে আমরা প্লেটটা ফাড়া দিব, এর আগে আমরা তিরাটা কেটে নেব এবং আমাদের হাতাটা কেটে নেব। আর এই যে দেখুন আমাদের এই পিছলা পাটে আমাদের যে ঠিকুন হবে, এই জন্য আমরা এখানে আমরা একটা প্রথমে কাট দিয়ে নেব। এখান থেকে আমরা একটা ভাগ করব, ঠিক এই পর্যন্ত নিয়ে আসবে কাপড়টাকে। এই যে সেলাই মার্জিন বাদ দিব, দেওয়ার পরে এখানে আমরা একটা কাট দিয়ে নেব। নেওয়ার পরে দেখুন আমাদের টিকিনটা ঠিক দুই পাশে দুটা টিকিন যায়, যেমন এটা আমরা দিব এভাবে আর এই টিকিনটা আসবে ঠিক এভাবে, এভাবে আমাদের বরাবর টিকিনটা হয়ে যাবে। দেখুন হাতা কাটিং করব। দেখুন বন্ধু দেখুন, হাতা কাটার জন্য আমরা কাপড়টাকে দুটি হাতে একসঙ্গে কাটবো। এই কাপড়টাকে আমরা দুটি ভাঁজ করে নেব। নেপে এই কাপড়টাকে আমরা আর একটি ভাঁজ দিয়ে 4টি পাট করে নেব। বন্ধু দেখুন আমাদের এক পাট আর এখানে আছে 2 পাট, আমরা 4 পাট করে কেটে নেব। দুটি হাত একসঙ্গে আমরা কেটে নেব। প্রথমে আমরা সেলাই মার্জিন বাদ রেখে আমরা একটা দাগ করে নেব। এখান থেকে আমরা হাতার ঢালু দিব 3.25 ইঞ্চি দিয়ে আমরা এখানে একটা মার্ক করব। আমাদের হাতার মাপ হবে 11 ইঞ্চি। এখান থেকে আমরা অর্থাৎ এটা আমাদের সেলাই মার্জিন, অরিজিনাল মাপ আমাদের এটা, এখান থেকে আমরা 11 নেব। দেখুন 11 নিয়ে আমরা সেলাই মার্জিন আরও 1.5 ইঞ্চি নেব, নিয়ে এখানে আমরা একটা মার্ক করে দেব। আমরা মোড়া দিব, বডিতে যা দিয়েছি এখানে আমরা ঠিক তাই দিব। 36কে 4 ভাগ করলে হয় 9, আমরা এখানে 9 নেব। এবং আমাদের হাতের ঘের দিব 15 ইঞ্চি, আমাদের অরিজিনাল মাপ 1 ইঞ্চি, 1/2 ইঞ্চি নেব সেলাই, নিয়ে আমরা দুটি দাগ মিলিয়ে দিব। এখান থেকে আমরা স্কেল ধরে একটা মাপ করে নেব। নেওয়ার পরে দেখুন মোড়াটা একটু রাউন্ড করে নেব। বন্ধুরা আমাদের হাতা ড্রয়িং হয়ে গেলে আমরা কাটিং করব। এখানে আমরা কাট দিব এবং আমরা আমাদের হাতাটি হয়ে গেল, কিন্তু এখন আমরা হাতার তালিপাটটা কেটে নেব। দেখুন তালিপাট কাটার জন্য এই কাপড়টাকে আমরা মেলায় নিলাম। দেখুন আমাদের দুটি হাতের তালিপাট আমরা একসঙ্গে কেটে নেব। এখান থেকে আমরা 1.5 ইঞ্চি দূর দিয়ে আমরা কাপড়টা কেটে নেব। দেখুন এটা আমরা তালিপাটটা কেটে নিলাম, আমাদের হাতা হয়ে গেল। আমরা এখন তিরা কাটবো। দেখুন তিরা অথবা পিছনের পাটটা, বন্ধুরা এটা কাটার জন্য দেখুন আমরা এই কাপড়টাকে ঠিক এভাবে একটা ভাঁজ দিয়ে নেব।
আমাদের মাপ অনুযায়ী আমরা একটা ভাঁজ দিয়ে নেব। আমাদের পুটের মাপ আছে 15.9, আমরা 16.9 নেব। নেওয়ার পর এখানে আমরা প্রথমে আগে একটা দাগ করে নেব। নিয়ে আমরা এখানে 16.9 নেব, আমরা চওড়া নেব 15.6, গাড়িটা নেব 2.5 ইঞ্চি। নিয়ে আমরা এখানে একটা মার্ক করে দিব স্কেল দিয়ে, যে আমরা এখান থেকে আমাদের 15.4 ইঞ্চি একটা মাপ দিয়ে আমরা এখানে স্কেল দিয়ে দাগ করে নেব। দেখুন এখানে আমরা ডিপ দিব 1.5 ইঞ্চির মতো দিয়ে আমরা দেখুন কেটে নিচ্ছি। বন্ধু দেখুন আমরা যখন এই তিরাটা কাটবো তখন এটা আমরা কিভাবে দিব, দেখুন এই ডিপটা দিব আমরা ঠিক এভাবে ভাঁজ দিব। দিয়ে আমরা এই যে কান্দি যে রয়েছে এটাকে আমরা তিন ভাগ করে নেব। দেখুন এভাবে আমরা তিন ভাঁজ করে নিয়ে আমরা তিরাটি কাটবো। দেখুন আমাদের সেন্টার অনুযায়ী আমরা কাট দিয়ে নেব, এই সেন্টার অনুযায়ী আমরা কাট দিয়ে নেব। তার আমরা যখন হাতা লাগবো তখন আমাদের এটা হচ্ছে হাতার সেন্টার। বন্ধু দেখুন আমরা এখন ফাড়াটি দিব। ফাড়াটি দেওয়ার জন্য আমরা সামনাটাকে এভাবে নিয়ে নেব। নেওয়ার পর আমরা যে টিকিনে যে দাগ দিয়েছি এই টিকিনে এখানে আমরা একটা কাট দিয়ে নেব। দেওয়ার পরে এই যে আমাদের দাগ রয়েছে এই দাগ অনুযায়ী আমরা একটা ভাঁজ দেব। বন্ধু দেখুন তাহলে আমি কিন্তু একটা ভাঁজ দিলাম, এক ভাঁজ দেওয়ার পর এই ভাঁজ অনুযায়ী আমরা আর একটা ভাঁজ দিয়ে নেব। দেওয়ার পর দেখুন এটা আমরা এখন মেলায় নেব। দেখুন এটা আমাদের মেন মাপ, এখান আমরা ফাড়া দিব 12.5 ইঞ্চিতে। এখানে একটা মার্ক করব আমাদের ডান পাশে, ঠিক ডান পাশের অর্থাৎ এক কাট পর থেকে আমরা অর্থাৎ মেন দাগের চাইতে এক দাগ নিচে আমরা ফাড়াটা দিয়ে নেব। দেখুন বন্ধু দেখুন এটা আমরা ফাড়া দিব আপনার প্লেটের তিন ভাগের এক ভাগের উপরে আমরা ফাড়াটা দিব। আশা করি বুঝতে পারছেন বন্ধুরা, বোঝার মাঝে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেল আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দেবেন। বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সে আশায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।